অভিনয়শিল্পী মানে হচ্ছে সমাজে দেখা অদেখা প্রত্যেকটি চরিত্রের মানুষ হতে পারার যোগ্যতা অর্জন করা। শিল্পের সবগুলো মাধ্যমে বিচরণ করতে হয়। লেখালেখিটা তো আসলে একজন অভিনয়শিল্পীর সঙ্গে কিন্তু মজ্জাগতভাবে জড়িয়ে থাকে। লেখালেখি অনেক কঠিন একটি কাজ। আমি খুব ছোটবেলা থেকেই একটু একটু লিখতাম, ছোট গল্প, প্রবন্ধ, ভ্রমণ কাহিনী, স্মৃতিকথা। তো এই বিভিন্ন টুকরো টুকরো লেখাগুলো আমাকে একটু একটু করে পরিণত হবার দিকে এগিয়েছে। তো যখন মনে হলো যে একটু সাহস করা যায়, তখন রাজি হলাম। প্রত্যেক বইমেলাতেই প্রকাশকরা আমার কাছে একটি করে বই চান এবং সবসময় আমাকে বলেন, অনেকদিন থেকে অনুরোধ করেছেন, কিন্তু এবার মনে হলো যে হ্যাঁ, আমি দিতে পারি আমার একটি লেখা। তারপর সিদ্ধান্ত নিলাম এবং জলছবি নিয়ে এলাম আপনাদের সামনে। এটি আমার প্রথম উপন্যাস, আর লেখালেখির অভিজ্ঞতা আমার সবসময় লেখা বা সুন্দর শব্দের ব্যবহার আমার পছন্দ, সুন্দরভাবে কথা বলা, বাংলা ভাষার সাবলীল ব্যবহার আমার খুব ভালো লাগে এবং আমি বাংলা ভাষাকে চর্চা করতে পছন্দ করি। বাংলা সাহিত্যের চর্চা আমার ভালোবাসার একটি স্থান এবং আমি যেহেতু অভিনয় শিল্পী, আপনাদের ফারজানা ছবি, দীর্ঘদিন আপনাদের কাছের মানুষ আমি, তাই অভিনয় জীবন, শিল্প, আমার শিল্পী জীবন এবং সাহিত্য সব কিছু তো ওতপ্রোতভাবে জড়িয়ে আছে, অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে আছে। তাই মনে হলো যে যেহেতু আমি শিল্পী মানুষ, আমার একটি দায়িত্ব আছে যাতে পাঠকের মাঝে পড়ার অভ্যেস বেড়ে যায়। অবশ্যই আমি অভিনয় শিল্পী ফারজানা ছবি, কিন্তু একজন অভিনয় শিল্পীকে জীবনে অনেকগুলো মাধ্যমের মধ্য দিয়েই কিন্তু পরিভ্রমণ করতে হয়। অভিনয় শিল্পী মানে হচ্ছে সমাজে দেখা অদেখা প্রত্যেকটি চরিত্রের মানুষ হতে পারার যোগ্যতা অর্জন করা। এবং অভিনয় এমন একটি পেশা, অভিনয় এমন একটি কাজ, যেই কাজে একজন মানুষকে সব ধরনের কাজ এবং সব ধরনের মাধ্যম, শিল্পের সবগুলো মাধ্যমে বিচরণ করতে হয়। কখনো আমি নৃত্যশিল্পীর অভিনয় করলে নাচটা আমাকে জানতে হয়, কখনো আমাকে দু লাইন গাইতে হচ্ছে, তখন গানটা অবশ্যই আমার চর্চায় থাকা জরুরি। আর এই যে লেখালেখি, লেখালেখিটা তো আসলে একজন অভিনয় শিল্পীর সঙ্গে কিন্তু মজ্জাগতভাবে জড়িয়ে থাকে, তাই না? কারণ একজন অভিনয় শিল্পী হিসেবে আমি অনেক জীবন দেখেছি, সেই জীবনের গল্পগুলোই কিন্তু আমি আমার লেখার মধ্য দিয়ে তুলে এনেছি। আমি সমসাময়িক জীবন নিয়ে লিখেছি, সমসাময়িক জীবনে দেখা কিছু চরিত্রকে আমার উপন্যাসে তুলে এনেছি এবং এই জীবনগুলোই আরও অজস্র জীবনের প্রতিনিধিত্ব করবে বলে আশা করছি। এই যে আমার দর্শকরা আমার পাঠক, তার মানে আমার দর্শক এবং পাঠকদের প্রতি আমার দায়িত্বের জায়গাটা কিন্তু অনেক বেশি সুস্পষ্ট আমার কাছে। এবং আমার একটি শব্দ, একটি বাক্য দিয়ে স্বেচ্ছাচারিতার সুযোগ নেই। আমি যা কিছুই লিখব, আমার লেখা খুব মঙ্গল বা খুব ইতিবাচক কিছু করতে পারুক বা না পারুক, কিন্তু নেতিবাচক কোনো প্রভাব যেন সমাজে না ফেলে বা কারো জীবনে না ফেলে, সেই দিক থেকে কিন্তু আমাকে সুচিন্তিতভাবেই আমার লেখাটা লিখতে হয় বা সুচিন্তিতভাবেই আমার ভাবনাটা পাঠকের কাছে পৌঁছে দিতে হয়। কারণ আমি আমার শব্দের মধ্য দিয়ে আমার বিশ্বাস, চিন্তা, চেতনাকে পাঠকের কাছে তুলে দিচ্ছি। বইমেলা তো আমাদের প্রাণের একটি উৎসব, আমাদের ঐতিহ্যের ধারক বাহক, আমরা সারাটা বছর অপেক্ষা করি বইমেলার জন্যে। তাই এই বইমেলায় যাতে কোনো স্বেচ্ছাচারিতার সুযোগ না হয়, যাতে কোনো ধরনের নেতিবাচক বই বা নেতিবাচক লেখা যেন আমরা পাঠকদের কাছে তুলে না দেই, সে ব্যাপারে আমাদের অবশ্যই সচেতন থাকা উচিত। প্রত্যেকটা মানুষেরই প্রথম যে কোনো কর্মের প্রতি একটা আবেগ জড়িয়ে থাকে। এটি আমার প্রথম উপন্যাস, এই যে পাঠকরা আমার প্রথম উপন্যাস উল্টে পাল্টে দেখছেন, এ যে কী আনন্দের, আমি আসলে আমার ভাষায় বোঝাতে পারবো না। এই আনন্দ, এই অনুভূতি ব্যাখ্যাহীন। আমি বলতে চাই যে প্রকাশকরা অনেক ধরনের বই বের করবেন তাদের পেশাগত চিন্তাধারা বা নিজস্ব অভিমত থেকে, কিন্তু পাঠকরা তাদের রুচিবোধ থেকে, তাদের সুচিন্তিত ভাবনা থেকে এবং তাদের জীবনবোধ থেকে ভালো বইটি বেছে নেবেন বইমেলায় এসে।